আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দগণ, এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। কুমিল্লা জেলার বরুড়া উপজেলা 13 নং আদ্রা ইউনিয়ন প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থীদের কথা। তো চলুন আজ আমরা আদ্রা ইউনিয়ন নির্বাচনী কথা শুনব। চলুন আমরা আব্দুল সালাম মেম্বার সাহেবের কথা শুনি, উনি নির্বাচন নিয়ে একটু কথা বলবেন এবং ওনার এলাকার পরিস্থিতি কি। 3 নম্বর ওয়ার্ড ওনার এলাকা, তো এই টিউবওয়েল মার্কার প্রতি আব্দুল সালাম ভাই আপনি একটু আপনার বক্তব্য তুলে ধরুন। বিসমিল্লাহ রহমান রহিম। সম্মানিত সাংবাদিক বিন্দু, এলাকাবাসী আসসালামু আলাইকুম। আমি আসলে আমাদের 13 নং আদ্রা ইউনিয়ন 3 নং ওয়ার্ডের একজন মেম্বার পদপ্রার্থী জনাব আব্দুল সালাম দেব। আমি আগের রানিং মেম্বার, এখন আমি আবারও আমাদের আশাবাদী, আমি আবারও নির্বাচন আসি এবং আমি নির্বাচন করতে চাই আগামী নভেম্বরের 28 তারিখ আমাদের রবিবার নির্বাচন। তো আমি আশা করি, যেহেতু গণতান্ত্রিক দেশ বাংলাদেশ, জনতা শেখ হাসিনা এবং গণতন্ত্রকে বিশ্বাস করে, আমিও সেই আদর্শে, আমিও গণতন্ত্রে বিশ্বাস করি। তা আমি আমার এই ইয়াতে আমি অঙ্গীকার করতে চাই যে আমি জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে, যাকে খুশি তাকে দিবে, যাকে খুশি তাকে দিবে। সে নির্বাচিত একজন প্রতিনিধি হবে, এলাকার কাজ করবে, যে সে নির্বাচিত হবে বিবেক বিবেচনা, জনগণ ম্যান্ডেট জনগণ দিবে, জনগণের রায়। আমি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমি যেটা হয় সেটাই আমি মানি নিই এবং আমি এই কথা দৃঢ় বিশ্বাস রাখি এবং দৃঢ় কণ্ঠে আমি বলতে চাই যে যদি কেউ সন্ত্রাস করতে চায় তাকে আমি ঘৃণা করি এবং আমরা চাই জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা নির্বাচিত হই এবং আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের সেবা করতে আমরা যেন সক্ষম হই, এই আমি এই আশা আমি করি। এখন শুনবো আব্দুল সত্তার মেম্বার প্রার্থীর কথা। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আপনারা দেখতেছেন বাংলাদেশ পাবলিক টিভির, সাথে আছি আমি জহির। এই মুহূর্তে আমরা আছি 13 নং আদ্রা ইউনিয়ন 3 নং ওয়ার্ড হেরপিটি গ্রামে। আজকে আমরা যার কাছে আসছি তিনি বর্তমান ফাঁকা মার্কা নিয়ে নির্বাচন করবেন। ওনার নাম জনাব মোহাম্মদ আব্দুল সত্তার সাহেব। আমরা আজকে ওনার কাছ থেকে জানতে চাইব যে ওনার নির্বাচনী ইস্তেহার কী কী আছে এবং কি উনি নির্বাচিত হইলে জনগণের জন্য কী করবে, আমরা সেটা নিয়েই আজকে ওনার সাথে কথা বলবো। দেখতে থাকেন বাংলাদেশ পাবলিক টিভি। আমি এই লাইফ বেহারা জীবন আমি আওয়ামী লীগ করছি। আওয়ামী লীগের তরফ থেকে আমি লোকমাত্রার লোকজনের সাথে আলাপ করে আমি নির্বাচনে আসছি। আমি এই দীর্ঘদিন এই গ্রামে বিয়ার দরবার অনেক কিছু করছি, তবে ন্যায্য দরবার ছাড়া আমার কোনো উপলব্ধ নাই। আমি যেটা সঠিক এটা করছি। সামনে আমার সরকারটা বলল আমার মনোনীত চেয়ারম্যান এবং আমি মেম্বার হলে আমাদের যে পরিকল্পনা মানুষের নিরলোকের সেই কারণে যেই অসুবিধা আছে সেইটাকে আমি সম্ভব করি, তাদেরকে তাদের মুখে হাসি উড়ানোর চেষ্টা করবো। রাস্তাঘাট যার যেখানে অসুবিধা আছে আর নির্জভাবে বাংলাবিগর প্রতিবাদ করবো, প্রতিরোধ করবো। আমার আমার কাছে প্রচুর ভাগ লাগে। আমার 3 নং ওয়ার্ডের এলাকার বাসীর কাছে আমার আবদার, আমার সিলিং ফাঁকা মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি যে কথাগুলো বলছি সম্পূর্ণ কাজ আমি একইভাবে নির্দেশন করার চেষ্টা করব, এগুলি আমার এলাকার বাসীর কাছে আমি ভোট চাই। এখন শুনবো মাহমুদুল হাসান মেম্বার প্রার্থীর কথা, যিনি আপেল মার্কা আদ্রা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের। তো চলুন আজকে আমরা ওনার কথা শুনি। বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান, গ্রাম আনায়েতকোটা। আমি মাওলানা আব্দুর রব সাহেবের ছেলে মাহমুদুল হাসান, 13 নং আদ্রা 3 নং ওয়ার্ডে আনায়েতকোটা গ্রাম। তো এই মুহূর্তে আমি বলতে চাই, আমাকে যে প্রশ্ন করা হয়েছে যে আমাদের 3 নং ওয়ার্ডে প্রার্থী আমরা 6 জন প্রার্থী আছি,
তো আমরা সবাই সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতেছি। আর আমার দেখা পর্যন্ত এখন পর্যন্ত তেমন কোনো সহিংসতা অথবা তেমন কোনো বিশৃঙ্খল ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই। তবে আমরা আশাবাদী এই ধারাবাহিকতা নির্বাচনের দিন 28 তারিখ শেষ মুহূর্ত পর্যন্ত বজায় থাকবে। আর আমি বিশেষভাবে একটা অনুরোধ করতে চাই প্রশাসনের কাছে যে আমাদের যারা ভোটার আছে 13 নং আদ্রা 3 নং ওয়ার্ডের আনায়েতকোটা হেরপিডি নাগিরপাড়ের গ্রামের যে ভোটাররা আছে তারা যেন সঠিকভাবে ভোট কেন্দ্রে যাইতে পারে, সঠিকভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট প্রয়োগ করতে পারে এই ব্যবস্থা যেন প্রশাসন করে দেয়। অতএব অর্থাৎ রাস্তাঘাট যে জায়গাগুলো আছে এগুলোতে যেন নির্দিষ্ট পুলিশ প্রশাসন বিজিবি র‍্যাব আইনশৃঙ্খলা বাহিনী সঠিক সময় যেন অবস্থান নেয়, যেন ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তারা তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে এটার জন্য প্রশাসনের কাছে আমি বিনীত অনুরোধ জানাব। আর একটি কথা, সেটা হলো আমি আনায়েতকোটা গ্রাম থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছি, আরও আমার 5 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে। তো আমার যারা ভোটার আছে তাদের কাছে আমি অনুরোধ জানাবো, বিনীতভাবে আহ্বান জানাবো, আপনার ভোট পবিত্র একটি আমানত, আপনার এই ভোটের আমানত আপনি সঠিক জায়গায় ব্যবহার করবেন। আপনি দেখবেন যে 6 জন প্রার্থী হয়েছে তার মধ্যে কে যোগ্য, কে সৎ, কে শিক্ষিত, কে মানুষের জন্য, কে সমাজের জন্য, গরিব অসহায় মানুষের জন্য কাজ করবে, এই জিনিসগুলো আপনি লক্ষ্য করবেন। এই জিনিসগুলো লক্ষ্য করে আপনি আপনার মূল্যবান ভোট প্রয়োগ করবেন, এটা আমি বিশ্বাস এবং আশা রাখি সবার কাছে। আর আরেকটি বিষয়, আমি যেটা নির্বাচনী ইশতেহার বলা হয়, তো আমার নির্বাচনী ইশতেহারে আমি কয়েকটি বিষয় রাখছি। তার মধ্যে 1 নম্বর বিষয় হলো শিক্ষা। আমাদের সমাজের যে হতদরিদ্র মানুষ, হতদরিদ্র ছেলেমেয়েরা আছে যাদের সঠিক শিক্ষার, যারা সঠিক শিক্ষিত হতে চায় কিন্তু সঠিক গাইডমেন্টের কারণে তারা শিক্ষার সেই যে সুফল সেটা পাইতেছে না। আমি চেষ্টা করব ইনশাল্লাহ আমার 3 নং ওয়ার্ডে যত এতিম অসহায় গরিব ছেলে মেয়ে সন্তান যারা আছে তাদেরকে শিক্ষার জন্য সুব্যবস্থা করে দেওয়া। আর 2 নম্বর, আমার আনায়েতকোটা গ্রাম সহ হেরপিডি নাগিরপাড়ে কিছু পানি নিষ্কাশন ব্যবস্থা অনেক চরম অবস্থা। যখন বর্ষাকাল আসে অনেকগুলো বাড়ি গ্রাম দেখা যাচ্ছে পানি নিয়ে অনেক সমস্যা সৃষ্টি হয়, অনেকের বাড়ি উঠানে পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়, কিন্তু এগুলোর জন্য বিগত সময় যারা ছিল কেউ সঠিক পদক্ষেপ নেয় নাই। আমি আশা করি ইনশাআল্লাহ আমি যদি, আমাকে যদি 3 নং ওয়ার্ডের মানুষ নির্বাচিত করে তাহলে আমি মানুষের পানি নিষ্কাশনের যে ব্যবস্থা এটা সম্পূর্ণরূপে সুন্দরভাবে করব। আর আরেকটা বিষয় হলো 3 নম্বর, আমাদের আনায়েতকোটা গ্রামের রাস্তাঘাটের বেহাল দশা, এগুলি নিয়ে আমরা প্রতিনিয়ত সবসময় শুনি। এগুলি এই সমস্ত বিষয়ে মুরব্বীরা আর অন্য যারা আছে তারা এগুলো নিয়ে মনের থেকে একটা ক্ষোভ প্রকাশ করে। তো আমি চেষ্টা করব, আশা করব যদি 3 নং ওয়ার্ডের মানুষ আমাকে নির্বাচিত করে তাহলে এই রাস্তাঘাটগুলোর যে বেহাল দশা সেগুলো থেকে আমরা বেরিয়ে আসবো, অথবা এগুলোকে সংস্কার এবং উন্নয়ন করে মানুষের জন্য সুন্দর একটা সুখের দিন বসে আনার চেষ্টা করব। আর 4 নম্বর আরেকটা বিষয় আছে, সেটা হলো বাল্যবিবাহ সংক্রান্ত একটা বিষয় আছে। এটা এখন সমাজে এটা একটা বড় ধরনের হুমকি স্বরূপ দাঁড়িয়েছে বাল্যবিবাহ বিষয়টা। আমি চেষ্টা করব সমাজের মধ্যে থেকে বাল্যবিবাহকে সম্পূর্ণরূপে প্রতিরোধ করা। 5 নম্বর হলো মাদক সন্ত্রাস। মাদক এবং সন্ত্রাস বর্তমান সময়ে দিন দিন এর প্রকোপ বেড়ে উঠছে এবং এই মাদক সন্ত্রাসের কবলে যুব সমাজ এবং বিভিন্ন সমাজের পেশার মানুষগুলো দিন দিন অসহায়ভাবে আত্মসমর্পণ করতেছে। আমি ইনশাল্লাহ চেষ্টা করব মাদক এবং সন্ত্রাস বিরোধী অবস্থান নিয়ে মোটামুটি একটা ভালো অবস্থানে সবাইকে নিয়ে আসার জন্য চেষ্টা করব। আর সবাই আপেল মার্কায় ভোট দিবেন এটার জন্য দোয়া চাইতেছি। আর সে আশা ব্যক্ত করে আমি বাংলাদেশ পাবলিক টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাকে সুন্দরভাবে এই কথাগুলো বলার ব্যবস্থা করে দিছে।
আর সবাই আমার নির্বাচনী এলাকার সমস্ত জনগণ যারা আছে, ওয়ার্ডের সমস্ত ভোটার যারা আছে, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।